অসুস্থ কেষ্ট কন্যা, হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। বোলপুরের এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুকন্যা মণ্ডল। হাসপাতালের তরফে গঠন করা হয় দুজনের মেডিকেল টিমও। চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন কেষ্ট কন্যাকে, তবে তিনি তা করেননি বলেই জানা গিয়েছে। অসুস্থতার দোহাই দিয়ে আগেই দিল্লিতে ইডির হাজিরা এড়িয়েছিলেন কেষ্ট কন্যা। আগামী সপ্তাহে ফের একবার ইডি তলব করেছে তাকে। সেই হাজিরা এড়াতেই কি বাবার অনুগামী সুকন্যা উঠছে জল্পনা। অন্যদিকে সূত্রের খবর, দুদিন আগে অনুব্রত কন্যার খবর নিতে আসেন তার আত্মীয়রা। কাকা ও জেঠুর সঙ্গে কথা বলবার সময় মেজাজ হারান সুকন্যা, শুরু হয় তুমুল বচসা। আত্মীয়দের নামে অভিযোগ করতে বোলপুর থানার এক আধিকারিককে বাড়িতে ডেকেও পাঠান তিনি। সুকন্যার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানা। সত্যি কি আত্মীয়দের সঙ্গে বচসা হয়েছিল সুকন্যার, নাকি দিল্লি যাওয়ার ঠেকাতে অনুব্রত মণ্ডল যেমন শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে অভিযোগ করিয়েছিলেন তেমনি কোনো ফিকির, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বীরভূম থেকে ক্যামেরায় শুভ্রজিৎ প্রামাণিকের সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।